হচ্ছেন একের পর এক। এই দেখুন আবার বড় ঢেউ আসতে পড়ছে এখানে। বকখালি বর্তমানে নতুন করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, তাই দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং এই ধারণার বদল ঘটিয়ে বাঙালির ভ্রমণ তালিকায় যোগ হয়েছে বকখালি ভ্রমণ। দু রাত তিন দিনে কম খরচে এবং কম সময়ে ঘুরে দেখা যায় বকখালি। বকখালি আপনারা যাবেন কি করে, কোথায় হোটেল নিলে আপনার সুবিধা হবে, এবং টোটাল যে বকখালি ট্যুর সেটাকে কিভাবে প্যাকেজটাকে আপনারা রেডি করবেন, তার সমস্ত বিবরণ থাকছে আজকের এই ভিডিওয়। তাহলে প্রথমেই আমরা শুরু করি, কলকাতা থেকে বকখালি আপনারা যাবেন কি করে। বকখালি ট্রেনে যাওয়াই সবচেয়ে বেশি আরামদায়ক। শিয়ালদা থেকে সকাল 7:15 নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে। সময় লাগবে 3 ঘন্টা, ভাড়া মাত্র 25 টাকা। শিয়ালদা দক্ষিণ শাখার 17-20 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলি ছাড়ে। নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে নানান টোটো এবং অটো। 10 টাকা ভাড়া দিয়ে মেন রোডে আসতে পারেন, কিংবা আপনি এটুকু হেঁটেও আসতে পারেন। এখান থেকে পেয়ে যাবেন বকখালি যাওয়ার বাস, টোটো, ট্রেকার ইত্যাদি। আর যদি আপনি বাসে করে আসতে চান, তাহলে ধর্মতলা থেকে বিভিন্ন বাস বিভিন্ন সময় ছাড়ে, টাইম আমি দিয়ে দিলাম। বকখালি তো আপনি পৌঁছে গেলেন। বকখালি পৌঁছে আপনার কাজ কি? প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। যদি হোটেল আপনার আগে থেকে বুক করা থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমি যেগুলো দেখাচ্ছি চলুন এইগুলো আপনার পছন্দ হয় কিনা। বকখালির বেশিরভাগ হোটেল সমুদ্র থেকে দূরে, কয়েকটি হোটেল আছে সমুদ্র সৈকতের কাছে, চলুন দেখাই। সমুদ্র থেকে 5 মিনিটের হাঁটা পথে রয়েছে নিউ সাগরিকা ট্যুরিস্ট লজ। এখানে ভাড়া শুরু হয় 600-700 টাকা, এসি রুম 1000-1200 টাকা। এর ঠিক পাশেই রয়েছে হোটেল আমন্ত্রণ, যেখানে রুম ভাড়া শুরু হয় 500-700 টাকা এবং এসি রুমের ভাড়া 900-1200 টাকা। হোটেল আমন্ত্রণের পাশেই রয়েছে হোটেল নেস্ট, এখানে রুম ভাড়া শুরু হয় 500-600 টাকা। বকখালি রোডের উপরেই রয়েছে জয়গুরু আবাসন, সমুদ্র সৈকত থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। এখানে ভাড়া শুরু হয় 500 টাকা থেকে, এসি রুম 1000 টাকা থেকে। আপনারা যদি বকখালি একটু ভালো হোটেলে থাকতে চান, তাহলে বলাকা লজ আপনাদের জন্য বেস্ট হবে। এখানে ভাড়া একটু বেশি, নন এসি ভাড়া 1150-1200 টাকা, এসি ভাড়া 1500-2000 টাকা মতো পড়বে। এবার দেখাবো বিশের কাছাকাছি কিছু হোটেল। এখন যে হোটেলটি দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল সমুদ্র সৈকত হোমস্টে। এখানে রুম ভাড়া 700-800 টাকার মধ্যে পড়ে। এই হোটেলে থাকার সুবিধা হলো এটা সমুদ্র সৈকতের একেবারেই কাছে। এছাড়া আপনারা যদি সৈকতের একেবারে কাছাকাছি থাকতে চান, তাহলে বীচ বাংলো হোমস্টেতে থাকতে পারেন, এটির ভাড়া কিন্তু একটু বেশি। আপনি বকখালি পৌঁছেও গেলেন, হোটেলও নিলেন, এবার খানিকটা ফ্রেশ হয়ে চলুন সমুদ্র স্নানে। এবার বলে রাখি, অন্যান্য সমুদ্র থেকে বকখালি একটু আলাদা, কারণ এখানে জোয়ারের সময়ই কেবলমাত্র জল পাড়ের কাছে আসে, অন্য সময়ে খানিকটা পায়ে হেঁটে জলের কাছে যেতে হয়। বকখালিতে
তাও অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে বীজ বরাবর ঘুরছেন, জলের কাছে অনেকে গিয়েছেন, এমনকি দেখা যাচ্ছে স্নানও করছেন দু একজন। এখানে সমুদ্রের ঢেউ কম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল। সমুদ্র স্নান তো আপনার শেষ হয়ে গেল, এবার হচ্ছে পেটে খিদে, অর্থাৎ খেতে হবে। কোথায় খাবেন বকখালিতে, চলুন সেগুলো দেখাই। এই দেখুন ভাজা হচ্ছে এখানে। ব্রেকফাস্টের জন্য আপনি পেটাই পরোটা খেতে পারেন, 100 গ্রাম তরকারি সহ 15 টাকা নেয়। এছাড়া রাস্তার দুদিকে রয়েছে নানান পথচলতি হোটেল, যেখান থেকেও আপনারা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। সমুদ্র স্নান হলো, খাওয়া হলো, এবার রুমে এসে রেস্ট নিন। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে আপনি আবার সমুদ্র সৈকতে চলে যান, কারণ বিকেলের সমুদ্র সৈকত অন্তত বকখালি হয়ে ওঠে এক অন্য মায়াবী পরিবেশ। চলুন দেখাই। সন্ধ্যার বকখালি মার্কেট, একেবারে সমুদ্র সৈকতের পাড় বরাবর রয়েছে প্রচুর দোকান, এখান থেকে আপনারা কেনাকাটা অর্থাৎ মার্কেটিং করে নিতে পারেন। তারপর সৈকতে সন্ধ্যার ফুরফুরে সামুদ্রিক হাওয়ায় এখানকার যে টাটকা মাছ, এটা কোনোভাবেই আপনার মিস করবেন, কারণ দীঘা বা পুরীর মতো এখানে কিন্তু বাসি মাছ পাবেন না, সম্পূর্ণ টাটকা মাছ। আমি তো খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, আপনারাও টেস্ট করতে পারেন। আর তারপর আবার হোটেলে ফিরে আসুন। পরদিন সকাল বকখালিতে যদি আপনারা আসেন, তাহলে আমি বলবো সকালে পায়ে হেঁটে সমুদ্র সৈকত বরাবর আপনারা কিছুটা হাঁটবেন। ওখানে বালিয়াড়ি পাবেন, ক্যাকটাস গাছ পাবেন, এবং সকালের সমুদ্র কিন্তু আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। চলুন। তো সকালের বীজ দেখুন, বকখালির অন্য পাড়ে আমি চলে এসেছি। সাধারণত অনেকেই কম আসে এদিকে, খুব একটা আসে না কেউ, তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি এগুলো। তো বন্ধুরা, এটা আমার একটা পুরনো মানে কি বলবো স্মৃতি মনে পড়ে গেল পুরো, কারণ হচ্ছে এই জায়গায় এই যে যে আমি যে রাস্তায় এখন হাঁটছি, এটা এখন দেখুন ইটের, কিন্তু এটি এক সময় ঢালাই ছিল। নানান সময় সমুদ্রের পাড়ে যা হয় আর কি, অনেক ঘাত প্রতিঘাত যায়, বিপর্যয় আসে, তাতে এগুলো সব ভেঙে গেছে। ক্যাকটাস গাছ, আসলে সমুদ্রের পাড়ে আসবেন আর ক্যাকটাস পাবে না, এই বালি আর বালিয়ারি থাকবে না, তা কি হয়। এখন দেখানো হচ্ছে সকালের বকখালি বীজ, দু চারটে লোক ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে, মানে তাও স্নানে ওই দূরে কিছু স্নানের লোক নেমেছে দেখাই যাচ্ছে। আর এই যে রাতের বেলায় যে এখানে জমজমাট হয়ে যায়, সেই দোকানগুলো কিন্তু এখন লোক নেই, অর্থাৎ এখানে পড়ে আছে। এটা আবার সন্ধ্যার পরবর্তীতে, সন্ধ্যার পরপর এই যে বকখালি বীচ এরিয়া, এখানে মাছের স্টল বসে যায়, ফুচকা ভেলপুরি, এ ধরনের নানান খাবারের দোকানে এই বীচটা রাতের বেলায় জমজমাট হয়ে ওঠে। মর্নিং ওয়াকসেরে আপনি আবার জলে নামতে পারেন। যাই হোক, এভাবে আপনার ওই দিন দুপুরবেলাটা কাটবে। তারপর বিকেল হওয়ার আগে আগেই একটা টোটো ভাড়া করে আপনি চলে যান বকখালির সাইট সিনিংয়ে। ঘোরার জন্য বকখালি থেকেই আপনাকে একটি টোটো ভাড়া করতে হবে। টোটো ভাড়া 300 থেকে 350 টাকা মতো পড়বে, এবং সাইট সিনিংয়ের প্রথম পয়েন্ট আপনাকে নিয়ে যাবে হেনরি আইল্যান্ড দেখাতে। হেনরি আইল্যান্ড ঢোকার মুখেই রয়েছে গেট, যেখান থেকে পার হেড 10 টাকা এবং টোটো ভাড়া 10 টাকা দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। পুরো ঘন ম্যানগ্রোভ নাকি? পুরো ম্যানগ্রোভেরই জঙ্গল। হেনরি আইল্যান্ডের মধ্যে রয়েছে থাকার ব্যবস্থা, সুন্দরী কমপ্লেক্স, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা দেখে নিতে পারেন। আর এর ঠিক সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে হেনরি আইল্যান্ড পুরোটা দেখা যায়, এবং এখানকার ম্যানগ্রোভ ফরেস্টও আপনি এখান থেকে ভালো দেখতে পারবেন। হেনরি আইল্যান্ডের এটি হচ্ছে একেবারে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যের একটি রাস্তা,
যেটা মূলত টাইস দিয়ে বাঁধানো এবং তার সামনেই রয়েছে এরকম একটা ব্রিজ। ব্রিজ পার হয়ে আপনাকে আরও কিছুটা গেলে সমুদ্র পাওয়া যাবে। হেনরি আইল্যান্ডের এই সমুদ্র অনেকটাই নির্জন, এখানে মানুষ খুবই কম আসে এবং স্নানও কেউ করে না, কিছুটা সময় এখানে কাটাতেই পারেন। বন্ধুরা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বকখালিতে বক। আছে যদিও হেনরি আইল্যান্ড, কিন্তু এটা আসলে বকখালির মধ্যেই তো পড়ে। এরপর আপনাকে নিয়ে যাবে বেনফিশ দেখাতে। বলে রাখি, এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগবে, পার হেড 5 টাকা এবং টোটো 8 টাকা। সামনে দাঁড় করানো এই ট্রলারগুলি পার হেড 150 টাকায় কিন্তু সমুদ্রে ঘুরিয়ে আনে। এই মাছ কবে উঠলো? এই মাছ এই মাত্র সমুদ্র থেকে নিয়ে এলাম। এরপর আপনাকে নিয়ে যাবে নতুন হওয়া কার্গিল বীচ দেখাতে। সত্যি জায়গাটি অপরূপ সুন্দর, একদিকে গ্রাম্য পরিবেশ আর একদিকে সমুদ্রের ঢেউ। সমুদ্রের পাড় পুরোটাই বাঁধানো রয়েছে কংক্রিট দিয়ে, ঠিক যেভাবে দীঘাতে দেখা যায়। এখানে বসে কিছুক্ষণ হাওয়া খেলেন আর সেই সঙ্গে এক কাপ চায় চুমুক। তো কার্গিল বীচেরও কিছু ক্ষতি হয়েছে, দেখুন ইয়াসের ধাক্কায় দেখুন এদিকে অনেকটা ভেঙে গেছে। সাইট সিনিংয়ের শেষ পয়েন্ট হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই সেই ফ্রেজারগঞ্জ যা একসময় বকখালিতে এলে অন্তত ফ্রেজারগঞ্জে মানুষ আসতেন, প্রচুর ভিড় করতেন এবং এখানেই মূলত ঘোরাঘুরি করতেন। এখন যদিও ইয়াস এবং আমফানে এর পাড় এবং পার্শ্ববর্তী অঞ্চল যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্রেজারগঞ্জের সমুদ্র মানে নামার বা হাঁটার কোনো পরিস্থিতি আর নেই। সাইট সিনিং হয়ে গেল, এরপর ঘরে এসে আপনি খানিকটা ফ্রেশ হয়ে আবার আপনি বীচ পাড়ে যেতে পারেন, কারণ এখানে বিকেলটা এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর আপনার যদি কেনাকাটা বাকি থাকে তাহলে সেগুলোও কিন্তু করে নিতে পারেন এই ঠিক আগের রাতে। পরের দিন সকাল, আমি আজকেও বলবো আপনারা আবারও ভোরবেলায় ঠিক আগের দিন যেদিকটা হেঁটেছিলেন তার উল্টো দিকে আপনারা ওই ঝাউগাছ এবং বালিয়াড়ি বরাবর হেঁটে চলে যান। বীচ পার বরাবর এ ধরনের অনেক বসার জায়গা তৈরি করা হয়েছে, দেখুন পরপর এগুলো আছে সারিবদ্ধভাবে, মানে পার বরাবর অনেক দূরে এটা চলে গেছে, বেশ এক একটা এক এক ডিজাইনের তৈরি করা হয়েছে। আর দূরে একটা ওয়াস্টারও দেখছি, চলুন গিয়ে উঠি। এই চলে এলাম, সমুদ্র দেখলাম এবং ওয়াস টাওয়ার, দেখুন ওয়াস টাওয়ার থেকে পুরো বকখালি বীচটা একবার দেখতে পারেন আপনারা। এই সেই বসা জায়গাগুলো পরপর রয়েছে, ওখানে বিকেলের মার্কেট, আর এদিকে সমুদ্র দেখুন, আর বাঁদিকে আরও কিছু বসার জায়গা রয়েছে এবং তার সঙ্গে এই জঙ্গল অর্থাৎ ঝাউবন, তারপর বালিয়াড়ি অর্থাৎ বালির ঢিপি এবং তারপর সমুদ্র। আর আজকের দিন হচ্ছে আপনার ঘরে ফেরার পালা, তাই সকালবেলার মর্নিং ওয়াক হয়ে যাবে, ব্রেকফাস্ট করে নিলেন, তারপর আপনি ব্যাগ গুছিয়ে নিলেন, বকখালি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে। আর যদি আপনি বাসে যেতে না চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ম্যাজিক বা বাসে করে যেতে হবে নামখানা। নামখানা থেকে আপনি 10:30 বা 10:15 নাগাদ যে ট্রেন পাবেন সেই ট্রেনে করে আবার শিয়ালদা ফিরে যাবেন এক রাশ স্মৃতি নিয়ে। টাটা।